আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আকিক পাথর, অরিজিনাল আকিক পাথর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর ব্যবহার করতেন বলে মুসলিম বিশ্বে সকল মুসলমানের আকিক পাথরটা অতি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বিভিন্ন দাপ্তরিক কাজে আকিক পাথরের সিলমোহর ব্যবহার করতেন। সারা বিশ্বে যত রকমের পাথর আছে তার মধ্যে আকিক পাথরটা মুসলমানদের সর্বপ্রিয়। তো আমরা আজকে কিছু আজমির আকিক দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালারের সুন্দর আজমির আকিক, এছাড়া এখানে রয়েছে একটা ব্রাউন কালারের অনেক সুন্দর আজমির আকিক। এগুলো কিন্তু অরিজিনাল এবং খুনির জিনিস। হ্যাঁ, এগুলো খুবই ভালো মানের বা সর্বোচ্চ ভালো মানের আজমির আকিক বলা হয়। এই পাথরগুলো কিন্তু একদমই নতুন পাথর, কোনো পুরানো পাথর আমরা বিক্রি করি না। এখানে দেখতেই পাচ্ছেন কিছু পিত আকিক আছে। যারা পিত আকিক পড়তে খুবই পছন্দ করেন তারা কিন্তু পিত আকিকগুলো নিতে পারেন। এখানে পিত আকিকের বেশ কিছু কালার রয়েছে। আপনারা চাইলেও এটা কিন্তু একদমই সবুজ কালার, গাঢ় সবুজ কালার, ডিপ সবুজ কালার। এগুলো সবগুলোই হচ্ছে ডিপ সবুজ কালার। তো অনেকেই সুলেমানি আকিক পরেন, আবার অনেকেই পিত আকিক পরেন। এই আকিকটাও কিন্তু খুবই সুন্দর। এখানে এই যে এগুলোর কালার, প্রত্যেকটা পাথরের কালারগুলো এতটাই সুন্দর যে এগুলো দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে। আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে শুধু পাথর কালেক্ট করতে পারেন, আবার যদি আপনারা মনে করেন যে না আমরা আপনাদের থেকে রিংও বানিয়ে নিব, তাহলে কিন্তু আপনারা যে কোনো পাথর দিয়ে আমাদের থেকে আংটিও বানিয়ে নিতে পারবেন। রূপা দিয়ে, অষ্টধাতু দিয়ে আকিক পাথর কেউ গোল্ড দিয়ে অবশ্য পরে না। আকিক পাথর বেশিরভাগ রূপা দিয়েই পরা হয়, কারণ হচ্ছে ছেলেদের আকিক পাথরটা ছেলেরা বেশি ইউজ করে। যদিও এটার যে খনিজ পদার্থ বা এটার ভিতরে যে খনিজ পদার্থটা আছে সেটা কিন্তু সকলের জন্যই খুবই উপকারী। পাথরের যে খনিজ পদার্থ থাকে সেই পদার্থগুলো সকল মানব দেহের জন্যই খুবই উপকারী। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আকিক পাথর হচ্ছে আগ্নেয়গিরিতে উৎপন্ন হয়। অনেক বছর ধরে আগ্নেয়গিরির আগ্নেয় শিলা প্রবাহিত হতে 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 যখন একটা আগ্নেয়গিরি একদমই ঠান্ডা এবং শীতল হয়ে যায়, তখন এই পাথরগুলো আস্তে আস্তে জমাট বেঁধে এদের চেহারায় ফিরে আসে বা আমাদের হাতে পর্যন্ত পৌঁছানোর জন্য আকিক পাথরের অনেক রকমের পথ অতিক্রম করতে হয়। কারণ যখন খনি থেকে একটা পাথর পাওয়া যায় তখন কিন্তু সেম এরকম থাকে না, একটা পাথর অন্যরকম আঁকাবাঁকা থাকে। সেই টাইপের কিছু পিক শুকতারাতে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। পরে এগুলোকে প্রসেস করে আংটি গহনার জন্য উপযোগী করে তোলা হয়। তো আমাদের কাছে মোটামুটি আপনি 500 টাকা থেকে 6,000-7,000 টাকা পর্যন্ত এক এক পিস মূল্যের আকিক পাবেন, যেগুলো কিনা সবই রিয়েল। তো সর্বশেষে আমি বলতে চাই যে শুকতারার কোনো ফিজিক্যাল শোরুম নেই, আপনাকে ভিডিও বা ছবির মাধ্যমে দেখেই আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।